উদযাপন আনন্দ করার অধিকার ওনারা আছে কিন্তু কাকে নিয়ে করছেন কি উদ্দেশ্যে করছেন কোথায় করছেন এগুলি ভাবা উচিত ছিল আসলে নির্বাচিত প্রতিনিধি আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত প্রতিনিধি এটার গুরুত্বটা মনে হয় উনি বুঝতে নাই আয়োজনটা কি ধরনের হবে এগুলি তো নিশ্চয়ই আগে থেকে সিলেকশন হওয়া উচিত ছিল উচিত ছিল তো এটা যদি মাঝখানেও হয়ে থাকে তাহলে তো আমরা দেখেছি ওখানে বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রেজেন্ট ছিল তো উনি উনার কি দায়িত্ব বোধ ছিল না এবং এটা তো দায়িত্ব নিতেই হবে কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন বললে তো হবে না কারণ এটা তো গ্রহণযোগ্য নয় আর যেটা বললেন যে উনি বলেছেন যে এটা অশ্লীল মনে হয় নাই দেখেন অশ্লীলতা আসলে যার যার মানে ইয়ার ব্যাপার হ্যাঁ এটা এত মানুষ ফেসবুকে বলছে যে এটা মানে ভালো লাগছে না এটা উচিত হয় না অশ্লীলতা মনে হয়েছে ওনার কাছে মনে হয়েছে যে এটা অশ্লীল না আমার আসলে বলার কিছু না এটা সাধারণ সভায় আমরা হয়তো প্রশ্ন করতে পারবো যে কেন উনি বললেন বা জানতে পারবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম প্রথম কথা হচ্ছে যে সেদিন তো প্রতিষ্ঠা বার্ষিকই না তো বাড়তি আয়োজন তো সেইখানে এর চেয়ে তো বড়ো আকারে আয়োজন করলেই বা কী যায় যেত আসতো আর দায় সারার ব্যাপারটা বা কী কী আয়োজন করেছে সেটাও যেহেতু উপস্থিত ছিল আমরা জানি না আর হচ্ছে যে এটা এই উত্তরটা ওনারাই ভালো দিতে পারবে তবে হ্যাঁ একজন সংগঠক হিসেবে এবং একজন সদস্য হিসেবে সাতাইশ তারিখ বার্ষিক সাধারণ সভা হয়তো প্রশ্ন করতে পারবো তখন হয়তো জানতে পারবো যে আসলে আয়োজনটা কেমন ছিল কেন ছিল এবং কি উদ্দেশ্যে ছিল যারা ছিল আমি নিজেও চিনি না এখন আমার চেনাটাও জরুরি না হয়তো আমি কার্যনির্বাহী পরিষদে আরও চার বছর আগে ছিলাম কিন্তু আমার সাথে সব সম্পৃক্ততা আছে চিনাটা আমার ইয়া ছিল দরকার ছিল এই এই দায় দায়িত্ব যদি তারা সদস্য হয়ে থাকে তাহলে দায় ভারটা আসলে কাকে দিব আমি বুঝতে পারছি না আর যারা ছিল এর মধ্যে থেকে এক দুজনকে আমি চিনেছি যেটা আমাদের সাংগঠনিক সম্পাদক ছিল তো আর বাকিদেরকে খুব একটা চিনি না তো যেহেতু চিনি না বুঝতে পারছি না যে এরা আসলে আমাদের সদস্য না অতিথি এই ধরনের আয়োজনে সদস্য হলেও দেখা গেল ওই ধরনের সদস্যদের মানে সিনিয়র সদস্য বা পরিচিত সদস্য বা রেগুলার যারা কাজ করেন বা সংগঠক যারা তাদের উপস্থিতিটা ওইখানে প্রয়োজন ছিল মানে উপস্থিত হওয়া উচিত ছিল করানো উচিত ছিল অথবা যদি তারা অতিথি হয়ে থাকেন তাহলে এই ধরনের আয়োজনে একটা একটা অফিসের মধ্যে আয়োজন হচ্ছে কোনো একটা কর্নারে এরকম একটা নাচ হচ্ছে সেটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু একদম ব্যাকড্রপের সামনে সামনে কেক সেখানে ধরনের আয়োজন হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না মূল মঞ্চটায় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা স্টেটমেন্ট দিই সেটা একটা ভিন্ন বিষয় আর যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেবো সেটার কিন্তু গুরুত্ব আলাদা এখন প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আমি একটা কথা বলে বললাম বিচ্ছিন্ন ঘটনা তাহলে সেটা হবে না এটা তো আসলে দায়বদ্ধতার ব্যাপার অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে আমি মনে করি